যে যেভাবেই হোক প্রিন্সিপালকে গ্রেফতার করতে হবে, পাশাপাশি মহিলা শিশু অধিকার রক্ষা কমিশনের পক্ষ থেকেও কিন্তু একই দাবি করা হচ্ছে। এবার তারা সোচ্চার, পুলিশ কমিশনারকে এই বিষয়ে চিঠি দিচ্ছেন মহিলা কমিশনের মহিলা শিশু অধিকার রক্ষা কমিশন মাফ করবেন চেয়ারপারসন অরণ্যা চক্রবর্তী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অরণ্যা দেবী, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। ঠিক কি দাবি তুলছেন আপনারা? আমি সকালবেলাতে সিপি এবং জয়েন্ট সিপির সঙ্গে কথা বলেছি এবং ওদের জানিয়েছি যে পক্সো অ্যাক্ট অনুযায়ী শুধু যারা অপরাধকারী তারা নয়, তাদেরকে যারা এইড এবং অ্যাবেজ করেন অর্থাৎ তাদের অপরাধ লুকোনোর চেষ্টা করেন না, তাদের ডিফেন্ড করার চেষ্টা করেন, তাদেরও একই শাস্তি হয়। এবং সেই সেই রুল অনুযায়ী প্রিন্সিপালকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। এবং আমরা আরো অত্যন্ত ডিসপ্লেজার প্রকাশ করেছি যে স্কুলটা কি করে এভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়, এটা আরটিইর সম্পূর্ণ বিরোধী। যদি স্কুল এটা করে তাহলে স্কুলের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। অর্থাৎ আপনারা মনে করছেন যে গোটা ঘটনায় যেভাবে দুজন অভিযুক্ত যেভাবে তারা দায়ী, এখনো পর্যন্ত অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, একইভাবে প্রিন্সিপালও দায়ী? অ্যাবসলিউটলি, কারণ প্রিন্সিপাল প্রথম থেকে ওদের আড়াল করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে বাচ্চাটি মিথ্যে কথা বলছে, বাচ্চাটি অভিনয় করছে এবং সেদিনকে পিটি ক্লাস ছিল না। এবং যেভাবে উনি প্রথম থেকে আড়াল করার চেষ্টা করেছেন এটা পক্সো আইন অনুযায়ী উনি এইড এন্ড অ্যাবেজ করছেন এবং উনিও সমানভাবে দোষী। একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন অরণ্যা চক্রবর্তী, রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন। এবং একদিকে যেমন যেটা তিনি জানালেন যে তিনি তারা তাদের পক্ষ থেকে অর্থাৎ কমিশনের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে তারা আর্জি জানাচ্ছেন যে এই ঘটনায় তাদের যেটা দাবি রয়েছে রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের, যে প্রিন্সিপালকে তার গ্রেফতার করা হোক পক্সো আইনের, যে এই মুহূর্তে পক্সো আইন অনুযায়ী গ্রেফতার করা হোক, কারণ যে অভিযুক্ত তাদেরকে আড়াল করেছেন প্রিন্সিপাল এমনটাই মনে করেন তারা, সে কারণে প্রিন্সিপালকেও গ্রেফতার করা হোক এমনটাই দাবি তাদেরও।